মাননীয় প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, 60 নাটক 3, আপনার নির্ধারিত সময় 10 মিনিট। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিনের ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপরে আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আপনার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমাদের প্রাণপ্রিয় নেত্রী, ডিজিটাল বাংলাদেশের উপকার, স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই, যে আমাকে অত্যন্ত তরুণ বয়সে, মাত্র 26 বছর বয়সে, আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দলের মনোনয়ন প্রদান করে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অবতীর্ণ হওয়ার সুযোগ করে দিয়েছিলেন এবং পরপর 4 বার এই জাতীয় সংসদে আসার সুযোগ করে দিয়েছেন এবং মন্ত্রিসভার প্রতিমন্ত্রী হিসেবে সারা দেশের জন্য, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের জন্য একজন কর্মী হয়ে কাজ করার সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্যের শুরুতেই শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, ভাষা আন্দোলনের মধ্য দিয়ে মাতৃভাষার আন্দোলনে, মায়ের ভাষার মর্যাদা রক্ষার আন্দোলনের যিনি ছাত্র বয়সে শুরু করেছিলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি আধুনিক তথ্য প্রযুক্তি এবং টেলিযোগাযোগ ব্যবস্থার ভিত্তিটি রচনা করে গেছেন। আমি স্মরণ করতে চাই ভাষা আন্দোলনের সকল ভাষা শহীদ, 71-এর মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষাধিক নির্যাতিত মা বোনদের, যাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। মাননীয় স্পিকার, আমরা এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে ডিজিটাল বাংলাদেশ সফলভাবে বিনির্মাণের পর আমরা একটি নতুন ভিশন 2041 পেয়েছি। 2008 সালে 12ই ডিসেম্বর যখন আমাদের দূরদর্শী নেত্রী জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের উপকল্প ঘোষণা করেন, তখন অনেকেই ঠাট্টা করেছেন, অনেকেই সন্দেহ পোষণ করেছেন যে এই দেশে 40% ঘরে মাত্র বিদ্যুৎ ছিল, 60% ঘর অন্ধকার, যেই দেশের মাত্র 56 লাখ ইন্টারনেট ব্যবহারকারী, যেই বাংলাদেশে ঢাকার বাইরে কোনো ব্রডব্যান্ড কানেক্টিভিটিই ছিল না, সেই দেশকে কিভাবে জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করবেন সেটা নিয়ে সকলেরই সন্দেহ ছিল। কিন্তু মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সৎ, সাহসী, দূরদর্শী নেতৃত্বে উনি যে লক্ষ্য নির্ধারণ করেছিলেন সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছিলেন এবং সেই পরিকল্পনা সততার সাথে সময়ে একটা উল্লেখ করে বাস্তবায়ন করেছেন বলেই মাত্র 15 বছরের মধ্যে আমরা একটা দরিদ্র, আমরা একটি স্বল্পোন্নত দেশ থেকে প্রযুক্তি নির্ভর মধ্যম আয়ের একটি মর্যাদাসম্পন্ন ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছিলাম। তার পাশে থেকে আমাদের তারুণ্যের গর্ব, বঙ্গবন্ধুর সুযোগ্য দৌহিত্র, ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট, স্মার্ট বাংলাদেশের ড্রিমার মাননীয় ICT উপদেষ্টা জনাব সজীব অজয় জয়, তার মেধাদীপ্ত নেতৃত্ব দিয়ে তার তত্ত্বাবধায়নে 4টি শক্তিশালী স্তম্ভের ওপরে ডিজিটাল বাংলাদেশ আজ একটি শক্তিশালী ভিত্তির ওপরে দাঁড়িয়েছে। বঙ্গবন্ধু 1973 সালে টেলিযোগাযোগ ব্যবস্থা উনি বুঝতে পেরেছিলেন যে বিশ্বের সাথে আমাদের সংযুক্ত হতে হবে, তাই ITU এর সদস্যপদ গ্রহণ করেছিলেন 1973 সালে 5ই সেপ্টেম্বর। আমি ডাক টেলিযোগাযোগ বিভাগের দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী দেওয়ার পর যখন আমি টেলিফোন শিল্প সংস্থা আমি পরিদর্শনে গেলাম, আমি অবাক হয়ে গেলাম মাননীয় স্পিকার, 1973 সালের 24শে এপ্রিল বঙ্গবন্ধু নিজের হাতে লেখা নোট এবং নির্দেশনা কিভাবে টেলিফোন শিল্প সংস্থা, সেই সময়ে জার্মান একটি অত্যাধুনিক কোম্পানি সিমেন্সের সাথে যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে বাংলাদেশে টেলিফোন শিল্প সংস্থা আত্মনির্ভরশীল একটি প্রযুক্তি শিল্পের সূতিকাগার হবে তার নির্দেশনা উনি 2 পাতায় দিয়েছিলেন এবং উনার নির্দেশনায় টেলিফোন শিল্প সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল এবং জার্মানের সিমেন্স কোম্পানির সাথে অংশীদারিত্ব করেছিল। আজ থেকে 50 বছর আগে বঙ্গবন্ধু চিন্তা করেছিলেন স্যাটেলাইট প্রযুক্তিতে সংযুক্ত হতে হবে, বেদ বুনিয়াতে উনি 1975 সালে 14ই জুন স্যাটেলাইটে আর্থ স্টেশন স্থাপন করেছিলেন। বঙ্গবন্ধু সেই দূরদর্শী নেতৃত্বে যদি এই দেশটা আর 10টা বছর চলতে পারত মাননীয় স্পিকার, তাহলে অনেক আগেই বাংলাদেশ জাপান কোরিয়ার মতো উন্নত দেশের কাতারে হয়তো থাকতে পারত। আমাদের দুর্ভাগ্য যে 71-এর পরাজিত অপশক্তি তারা দেশি এবং আন্তর্জাতিক চক্রান্তেও সফলভাবে তারা সেই ষড়যন্ত্রের নকশা বাস্তবায়ন করেছিল, বঙ্গবন্ধুকে তার পরিবারের অধিকাংশ সদস্য সহ
হত্যা করে তারা বাংলাদেশকে সোনার বাংলা গড়ার স্বপ্নকেও সেদিন নস্যাৎ করতে চেয়েছিল। আমরা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং তার কনিষ্ঠ কন্যা শ্রদ্ধেয় শেখ রেহানা সেই দিন বিদেশে থাকার কারণে বেঁচে গিয়েছেন বলেই আজকে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার আধুনিক রূপ আজকে ডিজিটাল বাংলাদেশ পেয়েছি এবং 41 সাল নাগাদ বঙ্গবন্ধুর স্বপ্নের বৈষম্য মুক্ত একটি অন্তর্ভুক্তিমূলক আমরা সোনার বাংলার আধুনিক রূপ স্মার্ট বাংলার রূপকল্প পেয়েছি বঙ্গবন্ধু কন্যার কাছ থেকে। এখন আমাদের বাংলাদেশে আইটি ফ্রিল্যান্সারের সংখ্যা 7 লক্ষাধিক। এখন বাংলাদেশে তরুণ তরুণী শিক্ষিত ছেলেমেয়েরা তারা সজীব অজে জয়ের পরামর্শে তারা ছোট ছোট 3 মাস 6 মাস 9 মাসের কোর্স করে ওয়েবসাইট ডেভেলপ করছে ঢাকায় শুধু নয় একটা জেলা উপজেলা ইউনিয়নের প্রত্যন্ত গ্রামে বসে তারা ইন্টারনেটে যুক্ত হয়ে বিশ্বজয়ের হাতিয়ার ল্যাপটপ ব্যবহার করে তাদের তারুণ্যের মেধা আর প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে তারা গ্রামে বসে ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়ার বড় বড় কোম্পানিতে আউটসোর্সিং করে তারা ডলার পাউন্ডে তারা আয় করছে। মাননীয় স্পিকার, $2 বিলিয়ন এখন প্রযুক্তি খাত থেকে রপ্তানি আয় হচ্ছে। আমাদের প্রায় 2500 অর্থাৎ 2500 ধরনের সেবা আমাদের ইউনিয়ন পৌরসভা সিটি কর্পোরেশন 9381টি ডিজিটাল সেন্টার থেকে তরুণ তরুণী উদ্যোক্তারা দিচ্ছে। একদিকে উদ্যোক্তা তৈরি হয়েছে, অপরদিকে সময় সাশ্রয় হয়েছে, দুর্নীতি কমেছে এবং আমরা জনগণের দোরগোড়ায় সেবাটা পৌঁছে দিতে পেরেছি। ডিজিটাল বাংলাদেশের কল্যাণ আমরা উপলব্ধি করতে পেরেছি প্রতিটি মুহূর্ত। যখন করোনাকালীন সময়ে আমাদের 2টা বছর স্কুল বন্ধ রাখতে হলো কিন্তু স্কুলের কিন্তু পড়াশোনা বন্ধ রাখতে হয়নি, কারণ অনলাইনের মাধ্যমে আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আমাদের স্মার্ট প্রধানমন্ত্রী, যিনি দ্বিনথি ই নথির মাধ্যমে অফিস ওয়ার্ক করেছেন পেপারলেস, আবার অপরদিকে 2 বছরে 1600টি ডিজিটাল মিটিং করেছেন দেশে বিদেশে জাতীয় রাজনৈতিক এবং সকল কর্মকাণ্ডকে উনি বেগবান করেছেন, নিজে সরাসরি নেতৃত্ব দিয়েছেন, তত্ত্বাবধান করেছেন, যার ফলেই কিছুক্ষণ আগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মহোদয় বক্তব্য রাখলেন, আমরা স্বল্প সম্পদ দিয়ে সততা এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের মধ্য দিয়ে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে বিশ্বে আমরা করোনা মোকাবেলায় চ্যাম্পিয়ন হতে পেরেছিলাম জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে। মাননীয় স্পিকার, আমাদের এই মেয়াদে মাননীয় প্রধানমন্ত্রী যে 3টি নির্দেশনা দিয়েছেন, আমরা যে কোনো উদ্যোগ প্রকল্প গ্রহণ করার আগে জনগণের কল্যাণ কি, আমাদের বিনিয়োগের ফেরতটা কি পাবো এবং তার যৌক্তিকতা কি, অর্থাৎ বেনিফিট অফ দ্য সিটিজেন্স, আমাদের রিটার্ন অন ইনভেস্টমেন্ট এবং আমাদের জাস্টিফিকেশন কি, সেই টেমপ্লেটে ফেলেই আমরা আমাদের আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গঠন করব 4টি মূল স্তম্ভের উপরে ভিত্তি করে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার নির্বাচনী ইশতেহার ঘোষণায় বলেছেন, আমাদের দক্ষ মানব সম্পদ তৈরি করতে হবে। বর্তমানে প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় যা ছেলেমেয়েরা আছে সেই 5 কোটি জনগোষ্ঠীকে আমরা স্মার্ট নাগরিকে পরিণত করব, যারা শুধু উচ্চ শিক্ষায় শিক্ষিতই হবে না, শুধুমাত্র অর্থে ধনী হবে না, শহর কিংবা গ্রামে ধনী কিংবা দরিদ্র, নারী পুরুষ কিংবা তৃতীয় লিঙ্গ, তারা হবে অসাম্প্রদায়িক চেতনায় বঙ্গবন্ধুর আদর্শের এক একজন সোনার মানুষ, যারা 41 সালে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার আধুনিক রূপ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় আইসিটি উপদেষ্টা সজীব অজিত জয় ভাই বলেছেন তার পরবর্তী লক্ষ্য হচ্ছে স্মার্ট ইকোনমি, যেটি হবে ক্যাশলেস এবং সম্পূর্ণ অটোমেটেড, এবং আমাদের স্মার্ট যে সরকার ব্যবস্থা হবে সেটি হবে পেপারলেস ইন্টারকানেক্টেড, এবং আমাদের শহর গ্রামের দূরত্ব দূর করে নারী পুরুষ ধনী দরিদ্রের বৈষম্য দূর করে আমরা একটি অন্তর্ভুক্তিমূলক প্রযুক্তি নির্ভর স্মার্ট সোসাইটি আমরা গড়ে তুলব। এবং সেই লক্ষ্য নিয়ে আমরা আগামী 5 বছরে আমাদের আইটি সেক্টর থেকে রপ্তানি আয় আমরা $5 বিলিয়ন উন্নত করবো ইনশাল্লাহ। আমাদের আরও 1 মিলিয়ন অর্থাৎ 10 লক্ষ ছেলেমেয়েকে আমরা সফটওয়্যার হার্ডওয়্যার এবং সার্ভিস সেক্টরে আমরা কর্মসংস্থান সৃষ্টি করব, এবং আমাদের আগামী 5 বছরে $1 বিলিয়ন বেশি বিনিয়োগ আমরা বৈদেশিক বিনিয়োগ ইনশাল্লাহ নিয়ে আসব। আমাদের রপ্তানি আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং বিনিয়োগ বৃদ্ধি করা হবে আমাদের হাইটেক পার্ক, নলেজ পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্ক, শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার, জয় স্মার্ট ইমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার, শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব, ভিলেজ স্মার্ট সেন্টার সহ
আমাদের সারা বাংলাদেশে সজীব ওয়াজের জয়ের নির্দেশনায় পরামর্শে আমরা ইকোসিস্টেম তৈরি করছি, যেখানে আমাদের কোনো শিক্ষিত তরুণ তরুণী ইনশাআল্লাহ বেকার থাকবে না স্মার্ট বাংলাদেশে। তাদের দক্ষ যোগ্য করে আমরা গড়ে তুলব এবং আমরা স্মার্ট অর্থনীতির দিকে এগিয়ে যাব। মাননীয় স্পিকার, আপনাকে আবারও ধন্যবাদ। মহামান্য রাষ্ট্রপতির প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। বি ইনোভেটিভ অ্যান্ড স্মার্ট, জয় বাংলা। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। নির্ধারিত সময়ের পূর্বে